Hey guys, welcome back to the channel. Modi Life Bengali Vlogg. Kemon achen apnara shobai asha korchi bhalo achen ar amio khub bhalo achi. Shubho shondha. Ekhon amra jacchi guru guru korte. Bhai photo marketing korte jacche boro babu, didi, ami, divakar ar korta mohoshoy, choto babu shobai mile jacchi bhai photo marketing korte plus 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 kali pujo dekhte. Cholo. প্রতি বাড়ির মতনই আমাকে রেডি হয়ে রাস্তায় বেরিয়ে দাঁড়াতে হয়, আর এবারও তাই হলো। আজকে লেট করছে কর্তা মহাশয়, রেডি হচ্ছে তো হচ্ছে, দাড়ি কাটছে, জামা প্যান্ট পরছে, একবার করে চুলগুলো নাড়াচাড়া করছে, যে কটা চুল আছে সে কটা চুল নিয়ে খালি নাড়াচাড়া করে, আর খালি বলে টাক পড়ে গেছে, চুলের একটা কিছু ব্যবস্থা করতে হবে। আমি বললাম চুলে হেয়ার প্ল্যান করে নিয়ে এসো, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো যাই হোক, অবশেষে আমরা বিরতে পেরেছি এই যে। তবে কর্তা মহাশয় অর্ধেক রাস্তা গিয়ে কিন্তু রিটার্ন চলে গেছে, বলছে আমার কেমন বোকা বোকা লাগছে, তোমরা যাও আমি একটু ক্লাবের দিকে চলে যাচ্ছি, পুজোর সময় ঠাকুর দেখতে বেরোবো, সেটা নাকি আবার বোকা বোকা লাগে, কি বলুন তো। যাই হোক, উনি তো চলে গেছেন ক্লাবের দিকে, তো আমরা এখন যাচ্ছি আমাদের পাড়ার ঠাকুর, মানে আমাদের পাড়া মানে কি আমাদের পাড়া থেকে আরেকটা পাড়ায় সামনের দিকে যে ঠাকুরটা হয় সেই ঠাকুরটার দর্শন করতে। আর আমাদের পাড়ার ঠাকুরটা আমরা শত লাস্টে দর্শন করব, কারণ ফিরে আসার সময় ওইদিকে যাব, গিয়ে দর্শন করব আর আপনাদেরও দর্শন করাবো। এই হচ্ছে মা কালী। পাড়ার ঠাকুরটা দেখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি আমাদের পদ্মপুকুরের ঠাকুরটা দেখতে। তো ওখানে মা কালীর মন্দিরটাও কিন্তু খুব সুন্দর করেছে, মানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, প্রতিবারই সুন্দর করে। তো সেকেন্ড হচ্ছে ওই ঠাকুরটা দর্শন করব, তারপরে যাব আমরা ফুচকা খেতে। তো চলুন আগে ঠাকুরটা আমরা দর্শন করে নিই, তারপরে ফুচকা খাবো, তারপরে কী করছি না করছি শেয়ার করব। পদ্মপুকুরের ঠাকুরটা দর্শন করে নিয়ে আমরা চলে এসেছি ফুচকা খেতে। তো ফুচকা যেখানে বসে ওর পাশেই দেখলাম যে এখানে চন্দ্রয়ান 3 করেছে, তো সেখানেই দাঁড়িয়ে একটু সেলফি নিচ্ছিলাম, ভিডিও নিচ্ছিলাম। তো তারপরে ওই যে ওইদিকে দিদি কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে ফুচকার জন্য, আর এখানের ফুচকাটা সব থেকে বেস্ট খেতে হয়, সেই জন্য আবার এখানে এলাম। তারপরে এখান থেকে আমরা ওয়েট করছি দিবাকরের জন্য, দিবাকর ভেতরে গেছে কেনাকাটি করতে, আমরাও গিয়েছিলাম, কেনাকাটি করা হয়ে গিয়েছে। আর এই যে ছোটোবাবু দেখুন তো কেমন উঙ্গলি হচ্ছে। তো দিবাকরে বললাম তুই বিল কর, আমরা বাইরে গিয়ে ওয়েট করছি, কারণ ভিড়ের মধ্যে ভালো লাগছিল না। তো বাইরে আমরা ওয়েট করছি আর ছোটোবাবু কিছুতেই আমাকে ভিডিও করতে দিচ্ছে না, এত ডিস্টার্ব করছে। তো ফাইনালি দিবাকর বেরিয়ে এলো, এবার আমরা যাবো হচ্ছে অজয়সঙ্গের গলিতে, ওখানে গিয়ে ওখানের ঠাকুরটা দেখবো, তারপরে কিন্তু অন্য ঠাকুরের দিকে যাব। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শরীরে কিন্তু 12টা বেজে গেছে, আমি এই অবস্থাতেও ভয়েস ওভারটা দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের কাছে ভিডিওটা আমি পৌঁছাতে পারি, কারণ প্রচুর ভিডিও জমে গেছে, সেই ভিডিওগুলো আমাকে এডিট করে পোস্ট করতেই হবে, কারণ ফোনে আর লোড নিচ্ছে না। দিবাকরের ফোনে আমার ফোনে ভিডিও ভর্তি হয়ে গেছে, আর সব থেকে বড়ো কথা দিবাকর চলে গেলে ভিডিওগুলো ড্রাইভে নিয়ে না আপলোড করতে ভীষণই প্রবলেম হয়, সাজাতে প্রবলেম হয়, সেই জন্য আমি চেষ্টা করছি যতই কষ্ট হোক ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। অবশ্যই একটা করে কমেন্ট করবেন, খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে।
বেরিয়ে আমরা সোজা চলে এসেছি স্টেশনের দিকে। আর এখানে এসে ছোটবাবু আর দিদিকে এগরোল কিনে দিলাম, আর বড়বাবু বললো আমি খাবো না, আর আমি আর দিবাকর তো খাবোই না, কারণ দিবাকর আর আমার সোমবার, তো সেই জন্য আমরা খেলাম না, দিদিকে আর ছোটবাবুকে কিনে দিলাম। তারপরে ছোটবাবু আইসক্রিমের বায়না করছিলো, তো আইসক্রিম আমরা সবাই খেলাম বড়বাবু বাদ দিয়ে, বাট আইসক্রিমটা খেতে একদম ভালো ছিল না। তারপরে এখন আমরা যাচ্ছি স্টেশনের ঠাকুরটা দেখতে, ওই ঠাকুরটা দেখে আমরা সোজা বাড়ি যাব। বাড়ি যাব মানে কি আমাদের পাড়ার ঠাকুরটা দেখবো, তারপরে বাড়ির দিকে রওনা দেবো। তো চলুন ঠাকুরটা দর্শন করে নিই। ঠাকুর থেকে বেরিয়ে এসে এই যে আমরা আইসক্রিম দোকানের সামনে বসে পড়েছি, কারণ ওই আইসক্রিমটা খেতে এতটাই বাজে ছিল যে কি বলবো। সেই জন্য আমরা এখানে আবার কোয়ালিটি বলসের আইসক্রিম খাবো বলে বসে পড়েছি। দিবাকর গেছে আইসক্রিম কিনতে, তো আইসক্রিম খাবো, খেয়ে বাড়ির দিকে রওনা দেবো। আর দিদি আর আমি বসে গল্প করছি, লোকজন যাচ্ছে দেখছি, বেশ ভালো লাগছে। আর ছোটবাবু বললো আমিও আইসক্রিম খাবো, বড়বাবুকে বললাম তুই অ্যাটলিস্ট আইসক্রিমটা খা, ও ডায়েটের জন্য না কিছু খেতে চাইছে না, বলছে না আমি রোগা হয়েই ছাড়বো। তো ঠিক আছে, ওটা জোরজবরস্তি করলাম না। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পাড়ার ঠাকুরটা দেখতে। তো টোটো করে এসে আমরা নামলাম আমাদের পাড়াতে, নেমে এখন যাচ্ছি আমরা আমাদের পাড়ার ঠাকুরটা দেখতে। চলুন আমাদের সঙ্গে। আমাদের পাড়ার ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠাকুর দেখলাম, অনেক পিকচার ক্লিক করলাম, তারপরে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে এই ডান্সটা করেছি, তারপরে কিন্তু ঘরে প্রবেশ করেছি। আর এই ডান্সটা করতে আমাকে 5 বার টেক দিতে হয়েছে, তারপরে গিয়ে কিন্তু এই ডান্সটা আমি করতে পেরেছি। আর এই শর্টসে কিন্তু আপলোড আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন ডান্সটা হয়েছে। তারপরে কি ঘরে প্রবেশ করে দেখলাম যে গান চলছে, আর বাড়িতে নাচ হলে গান হলে আমাকে আর ধরে রাখে কে, যেখানে নাচ গান সেখানে তো আমি মেতে উঠি উল্লাসে আনন্দ।
আনন্দে। তো আমিও ডান্স করছি, এবার ছোটো বাবুকে আমি ডাকছিলাম চল দুজনে মিলে একটু ডান্স করি, এইভাবে আনন্দে আমি মেতে থাকি সারা দিন। কি বলুন তো, জীবনটাকে তো জীবনটা ভীষণ ছোট, কেন দুঃখে কষ্টে কাটাবো বলুন? যতটা চেষ্টা করি সবাইকে আনন্দ দিয়ে আনন্দে রেখে জীবনটাকে কাটাতে, কারণ আজ আছি কাল নেই, কাল তো চোখ বোঝালে সব শেষ। আর মানুষকে মানুষ কদিন মনে রাখে? আজ যদি আমার কিছু হয়ে যায় কালকের সবাই সব ভুলে যাবে, কিন্তু আমি যে কটা দিন বেঁচে আছি আমি চাই আমি নিজেও যেমন আনন্দ করব সবাইকে আনন্দে রাখবো, সেই চেষ্টাই সবসময় করি। আপনারা আশীর্বাদ করুন এইভাবে আনন্দে যেন জীবনটা কাটিয়ে দিতে পারি।